গুড মর্নিং এভরি স্টুডেন্ট আজকে আমরা গ্র্যাফ নিয়ে আলোচনা করব যেটাকে আমরা লেখচিত্র বলা হয় যেটা অ্যাকচুয়ালি আমরা ক্লাস এইট থেকে কিছুটা শিখে এসছি মাধ্যমিকে করেছি এবং আইটিআইয়ের ক্ষেত্রেও রয়েছে কিছুটা তো সেই গ্রাফ নিয়ে আজকে আমরা আলোচনা করছি যেটা হচ্ছে কি যে দুটো রেখা দুটো রেখাকে যদি আমরা উলম্ব বরাবর এবং তির্যক বরাবর যদি সরি তির্যক নয় একটা যদি আড়াআড়ি বরাবর দুটো রেখাকে আমরা পরস্পরভাবে ছেদ করি তাহলে কি হয় সাপোজ যেটা বললাম যে একটা রেখাকে হরাইজেন্টাল বরাবর অর্থাৎ কি আড়াআড়ি বরাবর আর একটা রেখাকে ভার্টিক্যাল বরাবর অর্থাৎ কি বললাম যেটা হচ্ছে উলম্ব বরাবর দুটো রেখাকে পরস্পর যদি আমরা ছেদ করি তাহলে কি হবে তাহলে যে একটা শেপ তৈরি হলো সেই শেপটাতে চারটে কক্ষ তৈরি হবে যেটাকে আমরা বলা হয় কি কোঅর্ডিনেট অর্থাৎ ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর একটা প্লেন এর উপর যদি আমরা এই দুটো রেখাকে অঙ্কন করি পরস্পরকে ছেদ করাই তাহলে সেখানে কি হবে এই চারটে রেখা চারটে কক্ষ তৈরি হবে তাই যে চারটে কক্ষ তৈরি হলো তা এই যে মূল বিন্দু এই মূল বিন্দুটার যে দুটো রেখা আমরা অঙ্কন করলাম এই দুটো রেখাকে আমরা এক্স এবং ওয়াই দিয়ে ডিনোট করা হয় অর্থাৎ কি একটাকে লিখতে পারি এক্স এক্স ড্যাস এবং আর একটাকে লিখতে পারি ওয়াই ওয়াই ড্যাস এই দুটো হচ্ছে আমাদের যে রেখা এরপর কি করা হয় এরপর যে গ্রাফের ক্ষেত্রে সাধারণত কি করা হয় এখানে দাগ মার্কিং করা থাকে যেখানে কি থাকে একটা নির্দিষ্ট পয়েন্ট অনুযায়ী ওয়ান টু থ্রি ফোর এরকমভাবে করা থাকে যেখানে মূল বিন্দু অর্থাৎ কি হয় আমরা যেটাকে বলছি অরিজিন এই অরিজিনটা কি হয় মূল বিন্দু অর্থাৎ দুটো রেখা যেখানে ছেদ করেছে ওই দুটো রেখার মূল বিন্দু ও ওখানটাকে বলা হয় কি অরিজিন এবং যার মানটা অর্থাৎ যার যে স্থানাঙ্কটা হবে কত জিরো জিরো মানে কথা এক্স এবং ওয়াইয়ের ভ্যালু ওই পয়েন্টটা হচ্ছে জিরো এবং ওখান থেকে এক্স এবং ওয়াইয়ের ভ্যালু বাড়তে বা কমতে থাকে এবার কিভাবে বাড়তে থাকে স্বাভাবিকভাবেই যখন ধরো একটা রেখার মান বললাম যে থ্রি টু এই যে রেখাটা এই রেখাটার মান আমরা কীভাবে ইন্ডিকেট করতে পারি সবসময় কী হয় এক্সের মানটা আমাদেরকে আগে নিতে হয় তারপরে ওয়াইয়ের মানটা অর্থাৎ এখানে এক্স ইকুয়াল টু থ্রি এবং ওয়াই 2 টু টু ধরা হয় তা জিরো থেকে যদি ধরা হয় তাহলে ওয়ান টু থ্রি এই হচ্ছে কি এক্সের মানটা নিলাম এরপর দেওয়া আছে কি টু মানে যেটা হচ্ছে কি প্লাস টু অর্থাৎ ওয়ান টু মানে এই পয়েন্টটাতে হচ্ছে থ্রি টু এই যে পয়েন্টটা ইন্ডিকেট করলাম এটা হচ্ছে থ্রি টু ঠিক আছে এবার হচ্ছে আমরা বিভিন্ন ধরনের যে রেখাগুলো রয়েছে সে রেখাগুলো আমরা কিভাবে ইন্ডিকেট করব। ঠিক আছে যে পয়েন্টগুলো কিভাবে আমরা পাবো কিংবা কোন পয়েন্ট কোন কক্ষপথে কোন অরবিটে রয়েছে সেটা আমরা কিভাবে পাব যখন আমরা এই যে রেখাগুলো রয়েছে এই রেখাগুলো যখন আমরা ভাগ করলাম চারটে ভাগে তখন কী বলা হয় ফার্স্ট কোঅর্ডিনেট অর্থাৎ যে প্রথম যে পাদ রয়েছে এই প্রথম পাদে কি হয় যে এক্স এবং এর ভ্যালু কি হয় প্লাস গেলাম আবার কি হচ্ছে মানে আমরা এখানে প্লাস হয়ে গেলাম আবার প্লাস হয়ে উঠলাম মানে হচ্ছে কি প্লাস প্লাস যখন ফার্স্ট কোঅর্ডিনেটে এক্স এবং এর মান কী হচ্ছে প্লাস এবং প্লাস তারপরে কি হচ্ছে যে সেকেন্ড কোয়ার্ডিনেট সেকেন্ড কর্ডিনেটে কী হচ্ছে যে এক্সের মান মূল বিন্দু থেকে বাঁ দিকে চলে যাচ্ছে অর্থাৎ মাইনাস হয়ে যাচ্ছে তারপর কী হচ্ছে ওপর দিকে উঠছে মানে কি প্লাস হয়ে যাচ্ছে অর্থাৎ মাইনাস প্লাস সেকেন্ড কোয়ার্ডিনেটে তার যে ভ্যালু এক্স এবং ওয়াইয়ের ভ্যালু সেটা হচ্ছে মাইনাস প্লাস তারপরে এসেছি থার্ড কর্ডিনেট থার্ড কোয়ার্ডিনেটের ক্ষেত্রে কি হচ্ছে যে বাঁ দিকে এলো মূলবিন্দু থেকে তারপর নিচের দিকে নেমে গেল। অর্থাৎ কি যে বাঁ দিকে মানে মাইনাস আবার নিচের দিকে নেমে যাচ্ছে যখন সেটা হচ্ছে কি প্লাস তাহলে হচ্ছে কি এক্স এবং ওয়ের ভ্যালু হচ্ছে মাইনাস প্লাস এরপরে বলা হচ্ছে কি যে ফোর্থ কক ফোর্থ কিনেটে কী হচ্ছে যে ডান দিকে গেলো এক্সের মানটা তারপরে নিচের দিকে এলো ঠিক আছে অর্থাৎ কী হলো প্লাস মাইনাস এই হচ্ছে আমাদের কি যে চারটি কক্ষপথে এক্স এবং ওয়াই ভ্যালু ফার্স্টটাতে হচ্ছে প্লাস প্লাস তারপর হচ্ছে মাইনাস প্লাস তারপরে হচ্ছে কি মাইনাস প্লাস এই সরি এখানে একটু ভুল আছে এটা হচ্ছে মাইনাস মাইনাস নিচের দিকে নেমেছে যেহেতু তারপরে হচ্ছে কি যে প্লাস মাইনাস এই হচ্ছে কি আমাদের চারটে যে পাদ বা অর্ডিনেট রয়েছে সেই কোয়ার্ডিনেটের মানগুলো হবে ওই রকমভাবে প্লাস মাইনাস প্লাস পজিটিভ নেগেটিভ এরকম এরকমভাবে অ্যাজ এ এক্সাম্পল হিসাবে যদি বলা হয় যে মাইনাস থ্রি টু অর্থাৎ কি ধরো বলা হলো মাইনাস সিক্স যেটাকে বলা হচ্ছে ধরো মাইনাস সিক্স প্লাস টু এই মানটা কোন কক্ষপথে কোন পাদে রয়েছে তাহলে আমরা কি বলবো যে মাই মাইনাস সিক্স মানে কি মাইনাসে গেল প্লাস সিক্স মানে ওপর দিকে গেল। তাহলে কী হবে এই পাদটাতে রয়েছে অর্থাৎ কি দ্বিতীয় পাদে আমাদের রয়েছে কি মাইনাস সিক্স প্লাস টু এই মানটি ঠিক আছে এইভাবে আমাদের বিভিন্ন যে পয়েন্ট আছে এই পয়েন্টের মানগুলোকে বসাতে হবে এবং তারপরে যে সেটা কোন ফাঁদে রয়েছে কোন কোয়ার্ডিনেটে রয়েছে মান এটা বের করতে হবে তার অবস্থানটা বের করতে হবে কেমন থ্যাংক ইউ